আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলে সরাসরি হামলার হুমকি দিল তেহরান। এরপর জানিয়ে দেব গাজায় 1660 ইসরায়েলি নিহতের দাবি হামাস নেতার। আরো জানিয়ে দেব পশ্চিম তীরে ঘরে ঘরে আতঙ্ক, কুকুর দিয়ে ভয় দেখাচ্ছে ইসরায়েলি সেনারা। এবং জানিয়ে দেব যুদ্ধ আরো অনেক মাস চলবে বললেন ইসরায়েলি সেনা প্রধান। সর্বশেষ জানিয়ে দেব হামাসের টানেল ঢুকে ইসরায়েলের চোখ ছানা ভরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলে সরাসরি হামলার হুমকি দিল তেহরান। এতদিন হুমকি ধমকি দিলেও ইসরায়েলে সরাসরি কোনো হামলা এখনো চালায়নি ইরান। তবে এবার শুরু হয়ে গেছে কাউন্টডাউন। দেশের শীর্ষ কমান্ডারকে হত্যার চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে। এই হত্যাকাণ্ডকে ঘিরে রাগে ক্ষোভে জ্বলছে তেহরান। এর মধ্যে ইসরায়েলকে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ার উচ্চারণ করেছে দেশটি, বলেছে ইসরায়েলের জন্য তাদের কাউন্টডাউন শুরু। সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপদেষ্টা সাইদ রাজি মুসাভির নিহত ঘটনায় একের পর এক বার্তা দিচ্ছেন দেশটির শীর্ষ কর্তা ব্যক্তিরা। সোমবার রাতে সিরীয় ভূখণ্ডে বিমান হামলায় প্রাণ যান ব্রিগেডিয়ার জেনারেল সাইদ রাজি মুসাভি। সিরিয়া লেবানন সহ আশেপাশের সামরিক কার্যক্রম সমন্বয়ে দায়িত্বে ছিলেন তিনি, দিচ্ছিলেন হিজবুল্লাহর সামরিক অভিযানের নেতৃত্ব। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজিসির সামরিক উপদেষ্টাকে হত্যার মতো জঘন্য কাজটি ইহুদিবাদী শাসকদের হতাশার বহিঃপ্রকাশ, এজন্য অবশ্যই তাদেরকে চড়া মূল্য দিতে হবে। শুধু রাইসি নয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তেল আবিব এখন কঠিন কাউন্টডাউনের মুখোমুখি। টুইট বার্তায় বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মুসাভি অনেক বছর ধরে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন ইরান ও এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে। মুসাভি ইরান এবং সিরিয়ার মধ্যে সামরিক জোটের সমন্বয়ের প্রধান কর্মকর্তা ছিলেন, সেই সঙ্গে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সহ এই অঞ্চলে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের প্রচেষ্টায় ব্যাপকভাবে জড়িত বলে মনে করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত খবরে বলা হয় সিরিয়ায় আইআরজিসির সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা ছিলেন হিসেবে তিনি, তবে তার মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। লোহিত সাগরে একের পর এক জাহাজে হুতিদের হামলার পেছনে ইরানের হাত আছে বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র, যদিও তা অস্বীকার করেছে ইরান। এ নিয়ে যখন টালমাতাল মধ্যপ্রাচ্য, ঠিক তখনই ইরানের শীর্ষ কমান্ডার নিহতের ঘটনা নাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যকে। গাজায় 1660 ইসরায়েলি নিহতের দাবি হামাস নেতার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে এখন পর্যন্ত 156 সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া আল সিনওয়ার দাবি করেছে যে গাজায় প্রায় 1700 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। অবরুদ্ধ উপত্যকায় ধ্বংস হচ্ছে ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে প্রথমবারের মতো বিশ্বের সামনে বিবৃতি দিলেন শীর্ষ এই হামাস নেতা। সেখানে তিনি বলেন হামাস ইসরায়েলের সাথে অভূতপূর্ব যুদ্ধের মুখোমুখি হচ্ছে, যুদ্ধে আত্মসমর্পণ করার কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছে হামাসের এই নেতা। তাকে ইসরায়েলে হামলার মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সিনওয়ারের চিঠি প্রকাশ করে তিনি বলেছেন হামাস ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি ভয়ঙ্কর, সহিংস এবং নজিরবিহীন যুদ্ধ করছে। গাজায় দখলদার সেনাবাহিনীর জীবন ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে। হামাসের শীর্ষ এই নেতা বলেছেন হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং তারা ইসরায়েলের শর্তের কাছে নতি স্বীকার করবে না। তিনি দাবি করেছেন যে অক্টোবরের শেষের দিকে স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে 5000 ইসরায়েলি সেনা ও অফিসার নিহত ও আহত হয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশ, প্রায় 1660 জন নিহত হয়েছেন, বাকিরা স্থায়ীভাবে অক্ষম বা গুরুতর আহত হয়েছেন। তবে ইসরায়েলি বাহিনীর দাবি গাজায় স্থল যুদ্ধে এখন পর্যন্ত তাদের 156 সেনা নিহত এবং 600 জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো IDF এর দাবির সঙ্গে হাসপাতালে নথিভুক্ত
চুক্তির তথ্য গড়মিল দেখেছে। তারা জানিয়েছে IDF এর দেওয়া তথ্যের চেয়ে বেশি সংখ্যক সেনা হাসপাতালে এসেছে। ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট বলেছে গাজার ফিলিস্তিনি যোদ্ধারা কমপক্ষে 5,000 ইসরায়েলিকে সৈন্যকে আহত করেছে। তাদের মধ্যে অনেকে মারাত্মক আহত হয়ে অক্ষম হয়ে গেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের প্রধান লিমোর লোরিয়া বলেছেন, আমি কখনোই এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। আমরা যেসব ইসরায়েলি সেনাকে গাজা থেকে আহত অবস্থায় ইসরায়েলে নিয়ে আসি, তাদের 58% বেশি হাত ও পায়ে গুরুতর আঘাত রয়েছে। এসব সেনার হাত পা কেটে ফেলতে হতে পারে। সিনওয়ার জানিয়েছেন, ফিলিস্তিনি যোদ্ধারা গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করছে। তারা স্নাইপার, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং বিস্ফোরক ডিভাইস, ট্যাঙ্ক সহ অন্তত 750টি ইসরায়েলি সাজোয়া যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করেছে। যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে পরোক্ষ আলোচনা চলছে। সেই সময় এমন চিঠি লিখলেন হামাসের অন্যতম নেতা সিনওয়ার। ইসরায়েল যুদ্ধে আরেকটি অস্থায়ী বিরতির প্রস্তাব করেছে বলে জানা গেছে, যার মধ্যে কিছু ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে একদল ইসরায়েলিকে গাজা থেকে মুক্তি দেওয়া হতে পারে। হামাস প্রকাশ্যে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, বলেছে যে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে এবং গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর আগে কোনো বন্দি বিনিময় হবে না। হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলো নিয়মিতভাবে ইসরায়েলি অবস্থানে তাদের হামলার ভিডিও প্রকাশ করে। এর মধ্যে যুদ্ধের সময় জব্দ করা ইসরায়েলি অস্ত্র ও গোলাবারুদের ছবি রয়েছে। পশ্চিম তীরে ঘরে ঘরে আতঙ্ক, কুকুর দিয়ে ভয় দেখাচ্ছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের সীমাহীন আক্রোশ ক্রমেই বাড়ছে। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ভয়াবহ হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের এই সন্ত্রাসী রাষ্ট্র। বোমা বারুদে ঝলসে নির্জীব নিষ্প্রাণ হয়ে গেছে বাস্তুচ্যুতদের শহর জেনিন। বৈদ্যুতিক তারগুলো ঝুলে পড়েছে, কংক্রিটের তৈরি রাস্তাগুলোতে এখন বড় বড় গর্ত, নর্দমার উৎকট দুর্গন্ধে ভারী হয়ে আছে জেনিনের বাতাস। হত্যা গুম গ্রেপ্তারের ভয়ে ভয়ে ঘরে ঘরে আতঙ্ক, উদ্বেগ উৎকণ্ঠায় রাতের ঘুম হারাম হয়ে গেছে পশ্চিম তীরের প্রতিরোধী এই শহরটির বাসিন্দাদের। প্রতিশোধের জেরে গোটা একটি অঞ্চলকে নরকখানায় পরিণত করছে ইসরায়েল সেনারা। খবর নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্স AFP। 7 অক্টোবর যুদ্ধের শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আক্রমণ বেড়েছে। অধিকৃত অঞ্চলটি থেকে প্রায় 4,695 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল বাহিনী। কিছুদিন আগে শুধু জেনিন শহর থেকেই 330 জন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। 8 বছরের একটি শিশু সহ হত্যা করা হয় 67 জনকে। আল জাজিরার খবরে বলা হয়েছে সোমবারও গ্রেপ্তার করা হয়েছে 50 জনকে। পশ্চিম তীরের বেশিরভাগ আক্রমণী রাতে চালানো হয়, এমনকি জেনিনের দিনে দুবার করেও চলে ইসরায়েলের বর্বর হামলা। ইসরায়েলের আকস্মিক আক্রমণের ভয়ে প্রতি মুহূর্তেই আতঙ্কিত থাকেন জেনিন বাসিন্দা ফিদা মাতাহিন। হামলার ভয়ে সে এবং তার আত্মীয়রা ভোর পর্যন্ত জেগে থাকে। ফিদা বলেন, এই দিনগুলোতে এখানে রাতের ঘুম বলে কিছু নেই। তিনি আরও জানান, তাদের অ্যাপার্টমেন্টে গত 1 সপ্তাহে দুবার হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। এমন অস্বাভাবিক পরিস্থিতিতে গত 2 মাসে এলাকার 80% বাসিন্দা জেনিন শহর ত্যাগ করেছেন। অন্যদিকে গাজায় হামাস অনুসন্ধানে নতুন নতুন কৌশল অবলম্বন করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের টানেল অনুসন্ধানে প্রশিক্ষিত কুকুরের সাহায্য নিচ্ছেন তারা। সম্প্রতি কুকুরের একটি সুড়ঙ্গ অনুসন্ধানের ভিডিও প্রকাশ করে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল। যুদ্ধ আরো অনেক মাস চলবে বললেন ইসরায়েলি সেনাপ্রধান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরো কয়েক মাস দীর্ঘায়িত হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর IDF প্রধান হেরজি হ্যালেভি। মঙ্গলবার সংবাদ মাধ্যম BBC-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাংবাদিকদের ইসরায়েলি সেনাপ্রধান বলেন, গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ আরো অনেক মাস চলবে, এই মুহূর্তে জাদুকরি কোনো সমাধান নেই। ইসরায়েল জানিয়েছে মঙ্গলবার উত্তর গাজার জাবালিয়া থেকে দক্ষিণের রাফা পর্যন্ত অন্তত 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার সকালে নেতানিয়াহু যুদ্ধ বিধ্বস্ত গাজা সফর করে জানান, ইসরায়েলের সামরিক অভিযান শেষ হওয়ার দ্বারপ্রান্তে এখনো পৌঁছায়নি। BBC জানিয়েছে নেতানিয়াহু হামাসকে ধ্বংস করে ইসরায়েলি জিম্মিদেরকে ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। সোমবার নেতানিয়াহু তার দল লিকুদ পার্টির বৈঠকে বলেন, গাজায় তিনি সেনাদের সঙ্গে দেখা করেছেন, সেনারা তার কাছে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। নেতানিয়াহু বলেন, সেনারা আমাকে একটি অনুরোধই জানিয়েছে, আর তা হলো আমরা যাতে থেমে না যাই এবং লড়াই চালিয়ে যাই। আগামী দিনগুলোতে আমরা আরো জোর লড়াই চালাবো, এ হবে দীর্ঘ এক লড়াই, এটি এখন শেষ পর্যায়ে পৌঁছায়নি। হামাসের টানেল ঢুকে ইসরায়েলের চোখ ছানা পড়া,
এটি ফিলিস্তিনের গাজায় হামাসের গোপন সুড়ঙ্গের ভিডিও। দেখা যাচ্ছে দড়ি বেয়ে টানেলের নিচে নামছে এক ইসরায়েলি সেনা। এক পর্যায়ে সুড়ঙ্গ পথ পেরোনোর পর সামনে পড়ে একটি রুম, সেখানে টেবিল চেয়ারের পাশাপাশি আছে বিছানা, টানেলের ভেতরে আছে সিঁড়ি, পানির ফিল্টার, বেসিন সহ বাথরুম। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে গাজা সুড়ঙ্গ যেন এক এক অন্য পৃথিবী, আরেক জগৎ। শত্রুদের নাগালের বাইরে থাকতে এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিরোধে বছরের পর বছর ধরে এভাবেই নিজেদের সুসংগঠিত করেছে হামাস। হামাসের গোপন এবং এই দীর্ঘ টানেলে পাওয়া গেছে অস্ত্র, গোলাবারুদ তৈরির সরঞ্জামও। হামাসের গতি প্রকৃতি আর টানেলের ভেতরে দৃশ্য ধারণের জন্য কুকুরও পাঠিয়েছে ইসরায়েলি সেনারা। তবে দু তিনটি টানেলের অবস্থান খুঁজে পেলেও মাটির নিচে হামাসের জন্য অন্য পৃথিবীর খুব অংশেরই খোঁজ পেয়েছে ইসরায়েলি সেনারা। আর এ কারণেই হামাসের টানেল ইসরায়েলের জন্য সবসময় মাথা ব্যথার কারণ। হামাসের সাথে চলমান যুদ্ধেও ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মাটির নিচের শত শত কিলোমিটার বিস্তৃত সব টানেল বা সুড়ঙ্গ, যেখানে যুদ্ধের জন্য সবসময় সজ্জিত থাকে হামাস যোদ্ধারা। আর এসব সুড়ঙ্গ ব্যবহার করেই ইসরায়েলকে বহুবার ঘোল খাইয়েছে হামাসের যোদ্ধারা। বিশ্লেষকদের মতে বছরের পর বছর ধরে গোপনে প্রশিক্ষণ নিয়ে ইরান ও আরব বিশ্বের সহায়তায় বিশেষ সক্ষমতা অর্জন করেছে হামাস। 2007 সাল থেকে গাজার নিয়ন্ত্রণ রাখা হামাস গেল 7 অক্টোবর ইসরায়েলে মরণপূর্ণ হামলা চালায়। হামাসের জ্যেষ্ঠ সদস্যরা বলেছেন প্রয়োজনীয় উদ্ভাবনের জননী।